বিসমিল্লা ই রকমান আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রথম সাপ্টার হচ্ছে ফুরিয়ার দ্বারা এর আগে আমি দুইটা ক্লাস করিয়েছিলাম আজকে তোমাদেরকে তৃতীয় ক্লাস দেখাবো দেখো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বিজুর ফাংশনের ফুরিয়ার দ্বারা বিজুর ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার দ্বারা অর্থাৎ যদি মাইনাস পাই থেকে পাই বিবু দিতে টু টু পাই পর্যায়কাল বিশিষ্ট একটি বিজুর ফাংশন এফ অফ এক্স হয় অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটা যদি মাইনাস পাই থেকে পাই বিবু দিতে এবং টু পর্যায়কালে বেজুর ফাংশন হয় তবে ফুরিয়ার ধারার ক্ষেত্রে আমরা এ নোটের মান এবং বি এন এর মান বি এর মান আমাদেরকে বের করতে বলবে অর্থাৎ এমন যে এরকম একটা ফাংশন দেওয়া আছে যেটা বিজুর ফাংশন তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ নট সমান জিরো এ এন সমান জিরো বি এন সমান টু বাই পাই জিরো থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স দেখো আমি এটা এটা একেবারে সহজ একটা বিষয় আমরা জানি এ নোট এটা ফুরিয়ার দ্বারার ক্ষেত্রে আমরা ফুরিয়ার দ্বারার ক্ষেত্রে আমরা শিখছিলাম যে এ নোট সমান ওয়ান বাই পাই ইন্ট্রিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ ওফ এক্স তো এটাকে আমরা লিখতে পারি আগেই আমি বি জোর ফাংশনেরটা পড়াইছিলাম দ্বিতীয় লেকচারে জুর ফাংশন আর বিজুর ফাংশন কাছাকাছি দেখো ওয়ান বাই পাই এই মাইনাস পাই থেকে পাই ডারে মাইনাস পাই থেকে জিরো জিরো থেকে পাই এভাবে লিখা যা আর বাকিটা ঠিক আছে এটা হচ্ছে ডেফিনেট ইন্ট্রিগালের একটা বৈশিষ্ট্য এটাকে আমি এক নং দিছি দেখো আমি আবার বলছি মাইনাস পাই থেকে জিরো জিরো থেকে পাই অর্থাৎ মাইনাস পাই থেকে পাই এইভাবে লিখা যায় তারপর যে কাজটা করছি সেটা হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করছি দেখো মাইনাস পাই থেকে জিরো এফ ওফ এক্স ডি এখানে লিখছি লিখে দেখো এখানে এখন লিখে এটা লেখা আমি দৌড়ছি যে দৌড়ে নিছি এক সমান মাইনাস ওয়াই তাহলে ডি এক্স সমান মাইনাস ডি ওয়াই হবে তো আমরা যদি ইনটিগ্রেশনের ক্ষেত্রে দৌড়ি মান দৌড়ি তাহলে কিন্তু আমাদের লিমিটগুলো চেঞ্জ হয় এজন্য দেখো এক্সের মান মাইনাস পাই দরলে পাই হয় ওয়াইয়ের মান হয় পাই আর জিরো ধরলে হয় জিরো এখানে দেখো এক্সের মান জিরো ধরলে মান হয় জিরো তারপর যে কাজটা করছি এখানে এক্সের পরিবর্তে যেহেতু আমরা মাইনাস ওয়াই দরছি তাহলে এক্সের জায়গায় মাইনাস বসাইছি আর ডি এক্সের পরিবর্তে হবে ডি ওয়াই মাইনাস এই মাইনাসটা সামনে রাখছি দেখো ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি যে সামনে দিছি তারপরে দেখো এলেনের পরে কি হয়েছে জিরো থেকে পাই ঠিক জিরো থেকে পাই ঠিক রাখছি আর এইখানে যেটা হয়েছে এখানে দেখো খেয়াল করো যে বিষয়টা হয়েছে এটা হচ্ছে আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করি তাহলে কিন্তু সামনে একটা মাইনাস আসে তো এইখানে আপার লিমিট ছিল জিরো লোয়ার লিমিট ছিল পাই আর আমি কী করছি উল্টাই দিয়েছি আপার লিমিটের লোয়ার লিমিট আর লোয়ার লিমিটের আপার লিমিট বা করাতে সামনে একটা মাইনাস আসছে আর ওই মাইনাস এই মাইনাসটা কাটা হয়ে গেছে প্লাস হয়ে গেছে আর বাকিটা মাইনাস এফ ওফ মাইনাস ওয়াই ডি ওয়াই ঠিক রাখছি দেখো এই লাইন থেকে এই লাইন শুধু লিমিট চেঞ্জ করছি আপার লিমিটকে লোয়ার লিমিট লোয়ার লিমিটকে আপার লিমিট করাতে মাইনাসটা পরিবর্তন হয়ে গেছে তারপরে দেখো এখানে চলক পরিবর্তন করছে এটা করা যায় এন্ট্রিক্যালের নিয়ম অনুযায়ী চলক পরিবর্তন করা যায় ইচ্ছা মতে লিমিট ঠিক রাখছি শুধু ওয়াইট জায়গায় এক বর্ষ এসি ওয়াইট জায়গায় এক বর্ষ এসি এটা এই কাজটা করা যায় তো এক্স খেয়াল করো যেহেতু এটা বিজুর ফাংশন আমরা কিন্তু পড়তেছি বিজুর ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার দ্বারা তো বিজুর ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে এফ অফ মাইনাস এফ অফ মাইনাস এক্সোমান এফ অফ মাইনাস এক্সমান মাইনাস এফ অফ এক্স দেখো এফ অফ মাইনাস এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এফ অফ এক্স খেয়াল করো এফ অফ মাইনাস এক্স ছিল আমরা লিখছি মাই মাইনাস এফ অফ এক্স যেহেতু এফ অফ এক্স একটা বিজুর ফাংশন এটা ওই জোর বিজুর ফাংশনের সংঘাতে আছে এখন এই মানটা নিয়ে আমরা এক নঙে বসাই দিব দেখো এই নঙের মধ্যে বসাই দিব আমরা এই এটার মান পাইছিলাম ওইটা এখন এইখানে মানটা বসাই দিলে যেটা হয় খেয়াল করো এক নঙে মান বসাই দিলে এক নং হতে পাই এ নর সমান ওয়ান বাই পাই ওই ওইটা ছিল মাইনাস পাই থেকে জিরো পরিবর্তে আমরা এই মানটা পাইছি দেখো এই মানটা এনে এখানে বসাই দিছি প্লাস আর আগে যেটা ছিল এটি তাহলে সেম জিনিস এটা প্লাসের এটা মাইনাসের কাটা গিয়ে এটা জিরো হয় তাহলে আমরা দেখাইতে পারছি এ নটের মান জিরো এই কইভাবে এ এন সমান ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স এন এক্স ডি এক্স এটা ফুরিয়ার দ্বারা এ নট এ এন এর মান এখন একইভাবে আমরা এই কাজটা করছি ওয়ান বাই পাই এইটারে বাংছি মাইনাস পাই থেকে জিরো জিরো থেকে পাই বাকিটা ঠিক আছে এটাকে দুই নং দিছি তারপরে আমরা এ অংশটা নিয়ে আগের মতো অর্থাৎ এন অর্থ যেভাবে করছি ঠিক এ এন এবং বি এনে কীভাবে কাজ করব এটা এখানে লিখছি এক্সের মান মাইনাস ওয়াই দৌড়ছি তারপরে ডি এক্স সমান মাইনাস ডি ওয়াই হয়েছে তারপরে এক্সের মান মাইনাস পাই হইলে ওয়াই এর মান মাইনাস প্লাস পাই এক্সের মান জিরো হইলে জিরো এখানে দেখো এখানে বসাইলে কিন্তু মাইনাস পাই বসাইলে মাইনাসের মানে প্লাস পাই হয় আর জিরো বসাইলে ওয়াইয়ের মানও জিরো অর্থাৎ দৌড়লে লিমিট চেঞ্জ হয় আগের কাজটাই তারপরে এই অংশটারে আমরা এখানে লিখলাম লিখে দেখো এক্সের পরিবর্তে বসাইছি মাইনাস ওয়াই কস ঠিক আছে এন বসাইলাম ওয়াইয়ের এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বসাইছি আর ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি ওয়াই মাইনাসটা সামনে লিখছি তারপরে যে কাজটা করছি সেটা হচ্ছে লিমিট চেঞ্জ করছি আপার লিমিটকে লোয়ার লোয়ার লিমিটকে আপার করানোর সামনে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর বাকি সব দেখো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই আর কজ মাইনাস থিতা মানে কস থিতা এটা মনে হয় সবাই জানো কজ মাইনাস থিতা সমান থিতা সেকের ক্ষেত্রেও একই কি হয় আর বাকি চারটার ক্ষেত্রে কজ মাইনাস অন্যগুলোর ক্ষেত্রে মাইনাস থিতা হইলে মাইনাস থিতা হয় যেমন সাইন মাইনাস থিতা মাইনাস সাইন থিতা হয় আর কজের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে থিতার মান মাইনাস হলেও কি সবটা প্লাস হয়ে যায় অর্থাৎ কজ মাইনাস থিতা প্লাসের কজ থিতা হয় ভাবে আসছে তারপরে শুধু চলক চেঞ্জ করছি ওয়াইয়ের জায়গায় এক্স বসাইছি এখানে ওয়াইয়ের জায়গায় এক্স এক্স বসাইছি এটা এক্স খেয়াল করে এটা এক্স ওয়াইট জায়গায় এক্স বসাই দিয়েছি এখানে ডি ওয়াই ছিল এখানে ডি এক্স বসাই দিয়েছি একইভাবে এখানে মাইনাস এক্সের পরিবর্তে আমরা মাইনাস এফ অফ এক্স বসাব যেহেতু এটা বিজুল ফাংশন এই যে এখানে এখানে ছিল এফ অফ মাইনাস এক্স আমরা বসাইছি মাইনাস এফ অফ এক্স এটা মাইনাসটা সামনে নিয়ে আসছি কস ডি এক্স এখন একইভাবে এই মানটা নিয়ে আমরা দুই নং সমীকরণে বসাই দিব এখানে দেখো আমরা কিন্তু এই এটা নিয়ে কাজ করছিলাম এই যে এটারে এইখানে নিয়ে কাজ করে যে মানটা পাইছি এখন এইখানে এই জায়গায় ওই মানটা বসাই দিব তো এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে কি হয় মাইনাস এফ জিরো থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স প্লাস জিরো থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স তাইলে দেখো এটা সেম এটাও সেম জিনিস এটা প্লাসের এটা মাইনাসের তাহলে এটা কাটা গিয়া জিরো হয় জিরোর সাথে ওয়ান বাই পাই গুণ করলে জিরো হয় এটা হচ্ছে আমাদের এএন এর মান তারপরে খেয়াল করো বিএন এর মান কি হয়েছে তারপরে দেখো বিএনের ক্ষেত্রে বি এর মান ফুরিয়ার দ্বারা ক্ষেত্রে আমরা জানি বিএন সমান ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স তারপরে এটা আবার আমরা এইভাবে ভাঙতে পারি মাইনাস পাই থেকে জিরো জিরো থেকে পাই এটা আর বলতে হবে না কারণ এ নট এ এন এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছি এটাকে এভাবে ব্যাঙে তিন নং দিছি তারপরে আমরা এই অংশটা নিয়ে কাজ করছি দেখো এ অংশটা এই জায়গায় লিখলাম এক্সের মান ধরে নিছি এক সমান মাইনাস ওয়াই তারপর ডি এক্স মাইনাস ডি ওয়াই আর এক্স ওয়াইরে দৌড়লে তো এই যে লিমিট চেঞ্জ হয়ে যায় এটা আশা করি বুঝবা আগেরটার মতো করেই করা হয়েছে এইখানে এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বসেছি সাইনে সাইন এক্সের পরি জায়গায় ওয়াই বসেছি দেখো এই জন্য মাইনাস এখানে হবে এন এক্স এন এক্স হবে ডি এক্সের পরিবর্তে মাইনাস ডি ওয়াই হবে এই জন্য মাইনাসটা সামনে আসে আর লিমিটও চেঞ্জ হয়ে গেছে মাইনাস পায়ের জায়গায় পাই হয়েছে আর জিরুর জায়গায় জিরু হয়েছে তারপর যেই করছি দেখো এবার আর লিমিট চেঞ্জ করি নাই এই এই লাইন থেকে এই লাইনে লিমিট চেঞ্জ করি নাই পরের লাইনে গিয়ে আমরা লিমিট চেঞ্জ করছি দেখো এই লাইনে যেটা হয়েছে মাইনাস সাইন থিতা খেয়াল করো তোমরা সাইন মাইনাস থিতা কি সাইন মাইনাস থিতা সমান মাইনাস সাইন থিতা তো এটার আগে একটা মাইনাস আসবে এই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেছে এই জন্য এটা হয়ে গেছে দেখো এফ অফ মাইনাস ওয়াই সাইন এন ওয়াই ডি ওয়াই এই ক্ষেত্রে নিচের লাইনে গিয়ে আবার এবার লিমিট চেঞ্জ করছি পায়ের জায়গায় জিরো জিরো জায়গায় পায় বসানোর সামনে একটা মাইনাস আসছে এফ অফ মাইনাস ওয়াই সাইন ওয়াই ডি ওয়াই এর পরের লাইনে আমরা যে কাজটা করবো দেখো ওয়াইট জায়গায় এক্স ওয়াইট জায়গায় এক্স ওয়াইট জায়গায় এক্স বসাই দেব দেখো এই কাজটাই আমরা করছি ওয়াই জায়গায় শুধু এক্স বসাই দিছি আর কিছু না তারপরে এটা যেহেতু বিজুর ফাংশন এটা যেহেতু বিজুর ফাংশন এজন্য এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হবে তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা কাটায় গিয়ে এখানে প্লাস হয়ে গেছে জিরো থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স তো ওই তিন নঙে আমরা এই মানটা বসায় দিব এইখানে দেখো এখানে আমাদের এই তিন নং ছিল এই তিন নঙে এই জায়গায় আমরা ওই মানটা বসাই দিব দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো তাহলে এই মানটা আমরা এখানে বসেছি জিরো থেকে পাই এফ অফ এক্স সাইন এনএক্স ডি এক্স আর এটা তো ছিল আগেই তাহলে এইটাও সেম জিনিস এটাও সেম জিনিস একই জিনিস দুইবার যোগ আকারে থাকলে হবে টু ইনটু এটা তাহলে টুটার সামনে আনছি আর জিরো টু পাই এফ অফ এফ জিরো টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স এটা এখানে আসছে দেখো সেম জিনিস কিন্তু দুইটা এটা আর এটা একই জিনিস তাহলে একই একই জিনিস হলে যোগ হয় টু এটা হবে অর্থাৎ এ যুগ এ হলে টু এ লিখে আর কি ঠিক এরকম হয়েছে টু এটা আশা করি তোমরা বুঝতে পারছো এর আগে আমি জুর ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার দ্বারার এ নোট এ এন বি এন এর মান দেখাইছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাইছি বিজুর ফাংশনের ক্ষেত্রে অঙ্গগুলো একেবারেই ইজি তারপরে দেখো আমি আরও আজকে আরেকটু কিছু দেখাই দিচ্ছি অধ্যায়টা অনেক বড়। ফুরিয়ার দ্বারার অর্ধ রেঞ্জ এটা একটা সংজ্ঞা ফুরিয়ার দ্বারাই অর্ধ রেঞ্জ অর্ধ রেঞ্জটা কি যদি ফুরিয়ার দ্বারাই কেবলমাত্র কুসাইন দ্বারা অথবা কেবলমাত্র সাইন দ্বারা বিদ্যমান থাকে তবে তাকে অর্দোরঞ্স ফুরিয়ার দ্বারা বলে অর্থাৎ কোনো ফুরিয়ার দ্বারা আমরা জানি ফুরিয়ার দ্বারাই সাইনও আছে কু সাইনও আছে কুসাইনও আছে অর্থাৎ কজও আছে এখন যদি ফুরিয়ার দ্বারার মধ্যে শুধু সাইন থাকে অথবা শুধু কজ থাকে তখন তাকে বলা হয় ফুরিয়ার দ্বারার অর্দোরেন্স আশা করি বুঝতে পারছি এটা একটা সংজ্ঞা মাত্র তারপরে দেখো এটা একটা সংজ্ঞা আমি জাস্ট সূত্রটা এখানে দেখাচ্ছি জটিল সংখ্যার ক্ষেত্রে ফুরিয়ার দ্বারা আমরা জানি সবাই জটিল সংখ্যা কি এ প্লাস আই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় এটা সবারই ধারণা আছে তো জটিল সংখ্যার ক্ষেত্রে মাইনাস পাই থেকে পাই বিভুদ্ধিতে জটিল ফুরিয়ার দ্বারা দ্বারাটা হচ্ছে কি এটা একটা সংজ্ঞা জাস্ট মনে রাখবা এফ অফ এক্স সমান সি ন সি নট প্লাস সামেশন এন থেকে ওয়ান এর মান ওয়ান থেকে ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার আই এনএক্স প্লাস সি মাইনাস এন ই দি পাওয়ার মাইনাস যেখানে সি মান হচ্ছে 1 বাই টু পাই মাইনাস থেকে পাই আর এফ অফ এক্স সি এন এর মান হচ্ছে 1 বাই টু পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ই দি পাওয়ার আইএন এক্স ডি এক্স আর C মাইনাস এন এর মান হচ্ছে ওয়ান বাই টু পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ই দি পাওয়ার আই এন এক্স ডি এক্স এটা জাস্ট আমি একটা সংজ্ঞা দেখাইলাম দুইটা ফুরিয়ার দ্বারার ক্ষেত্রে অর্ধরেন্স আর এখানে একটা দেখাইলাম জটিল সংজ্ঞার ক্ষেত্রে ফুরিয়ার দ্বারা পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে বাকি অঙ্কগুলো সিরিয়ালভাবে দিব আর এখন যা করাইছি তার মধ্যে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা